বাঙালিদের প্রত্যেক দিনের খাবারে রসুন একটি অন্যতম উপাদান। রসুন দিয়ে বিভিন্ন পদ খেতে তো ভালোই লাগে, সাথে সাথে এর উপকারিতাও আছে অনেক। কিন্তু আজ আমরা আলোচনা করব রসুন তেলের উপকারিতা সম্পর্কে। শীতকালে হালকা ঠান্ডা লাগা বা হাতে পায়ে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মা ঠাকুমারা রসুন তেল গরম করে মাসাজ করে দিতেন। সেই সময় থেকে এর উপকারিতা সম্পর্কে সবাই অবগত হয়েছে, তাই আরও কয়েকটি রসুন তেলের উপকারিতা সম্পর্কে আজ আমরা জানতে চলেছি। প্রথমেই বলি রসুন তেল কীভাবে বানাবেন। 5 থেকে 6টি রসুনের কোয়া থেতো করে জলপাই তেল বা ভেজিটেবল রিফাইন্ড তেল বা সর্ষে তেলের মধ্যে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে একটি পরিষ্কার বোতলে রেখে মাঝে মাঝে রোদে দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। ব্রণ ফুসকুড়ি দূর করতে এই রসুন তেল লাগাতে পারেন। রসুনে থাকা সেলিনিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, কপার, অ্যালিসিন প্রভৃতি উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে। এই তেলের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পেতে এই তেল ব্যবহার করা যেতে পারে। ভিটামিন সি এবং ই প্রচুর থাকার জন্য এই তেল চুলের গোড়া শক্ত করে এবং চুলের আগা ফেটে যাওয়া রোধ করে। তবে এই তেল বেশি সময় ধরে বা নিয়মিত চুলে ব্যবহার করা উচিত নয়। রসুনের তেল খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে রাখে। অ্যালিসিনের মতো উপাদান থাকার জন্য রসুন তেল দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা থেকে উপশম পাওয়া যায় ও মাড়িকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে রসুন তেল কানের নিচে ও পায়ের পাতায় লাগিয়ে মাসাজ করুন। সর্দি কাশি মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার এটি একটি অপ্রতিরোধ ওষুধ। সর্ষের তেলের সাথে তৈরি করা রসুন তেল অল্প গরম করে স্নানের আগে গায়ে মাখলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এবং বিভিন্ন ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।